পাকিস্তান আর্মি পৃথিবীর বুক থেকে মুছে যাবে। 2014 সালে যে পাপ করেছিল এখন তার ফল তিন কাটায় জেরবার হয়ে পালাবার পথ পাচ্ছে না জওয়ানরা। কেন বারবার পাক সেনাকে টার্গেট করে হামলা হচ্ছে? পাকিস্তানি শেষ করবে পাক আর্মিকে? পাকিস্তানের সেনাবাহিনী নিজেদের বাঁচাবে না পাকিস্তানকে রক্ষা করবে? পায়ের উপর পা তুলে শাসন করার দিন বোধহয় শেষ এবার, কারণ তিন কাটায় গলা পর্যন্ত বিঁধে রয়েছে ইসলামাবাদের সেনা। বিশেষজ্ঞরা বলছেন যা বের করা খুবই মুশকিল। অবশ্য এক্ষেত্রে পাকিস্তানিদের একাংশের মত, অনেক তো হলো অত্যাচার স্বৈরাচারিতা, এবার এসব শেষ হওয়ার পালা। পাকিস্তানের মানুষই বলবে আসলে শেষ কথা। একের পর এক জঙ্গি হামলা হচ্ছে, কিন্তু ঠেকাতে পারছে না আর্মি। অনেকে মনে করছেন পাকিস্তানের সেনা এই মুহূর্তে যে সংকটের মুখোমুখি হয়েছে, 2014 সালের পর থেকে সেই অবস্থা আর কখনো হয়নি। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন সন্ত্রাসবাদ বিরোধী অবস্থান থেকে 2014 সালে নতুন একটি অভিযানের কথা ঘোষণা করেছিল পাকিস্তানের সেনা, সেখানেই লুকিয়ে আছে কাটা। কারণ সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে পাল্টা পাটকেল ধেয়ে আসছে তাদের দিকেও। এমন কি করেছিল পাকিস্তান আর্মি 2014 সালে? একটা কথা জেনে রাখুন, ইমরান খান জেলে যাওয়ার পরে কিন্তু পাকিস্তান আর্মির কার্যত দুর্দশা শুরু হয়ে গিয়েছে। গোটা বিষয়টা বললে বুঝতে পারবেন দুটোর কি লিংক রয়েছে। 2014 সালে পাকিস্তানের সেনা সন্ত্রাসবাদ বিরোধী যে অভিযান ঘোষণা করেছিল তার নাম জারবি আজব। জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে এটি ছিল পাক সেনার সব থেকে বড় অভিযান। এবার তারই পাল্টা পরিণতিতে ভুগছে সেনা। গত কয়েক মাসই দেখে নিন না পাক সেনার উপর পরপর কয়েকটি জঙ্গি হামলার ঘটনা ঘটে গেছে। গত সপ্তাহে গোয়াদরে পাক সেনার একটি কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। মোট 14 জন সেনা জওয়ানের মৃত্যু হয় সেই হামলায়। সেনার কনভয়টি বালুচিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছিল। এরপরই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিয়ান অলিতে পাক বায়ুসেনার ঘাঁটিতেও জঙ্গি অ্যাটাক, আর তিন কাটার অন্যতমই হলো এই জঙ্গি হামলা, যার নিস্তার পাওয়ার পর সেনা বল এখন ইসলামাবাদের আছে নাকি তা বেশ সন্দেহের। ইমরান খান ও তার গ্রেফতারি দেশের সাধারণ মানুষ তা ভালো চোখে দেখেননি। পাকিস্তানের সেনা ইমরান সাপোর্টারদেরকে দমাতে চাইছে, কিন্তু এর একটা আউটবার্স্ট যে হবে তা অনেকেই বলেছেন। হেফাজতে থাকাকালীন পাক সেনার বিরুদ্ধে ইমরান খান শারীরিক নিগ্রহের অভিযোগ তুলেছেন, তাকে খুন করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, কোনো কিছুই গোপন করার মতো নয়, তাই পাক সেনার কুকীর্তিও ছড়িয়ে পড়েছে তাদের দেশের আনাচে কানাচে। তৃতীয় কাটা বলতে পারেন বালুচিস্তান। বালুচিস্তান প্রদেশে বাড়তে থাকা সমস্যা পাক বাহিনীকে ভাবাচ্ছে। ওই এলাকায় সেনা বিরোধী বিদ্রোহ দমন করা বাহিনীর সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বালুচিস্তানের জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালিবান পাকিস্তানের সঙ্গে পাক সেনার যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 2022 সালে তার মেয়াদ উত্তীর্ণ হয়। এরপর থেকেই সেনার উপর হামলার পরিমাণ বেড়েছে। এ পরিস্থিতিতে পাকিস্তানের বুদ্ধিজীবী মহলের দাবি, পাক আর্মিকে যদি ধ্বংস না হতে হয় তাহলে স্ট্র্যাটেজি বদলাতে হবে, নয়তো তাদের টিকে থাকা মুশকিল। এদিকে রাজনৈতিক দলগুলি সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। একটি বিরল পদক্ষেপে পাকিস্তান তেহরিক ইনসাফ বুধবার আসন্ন নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী দলগুলির কাছে পৌঁছানোর জন্য একটি রাজনৈতিক ব্যস্ততা কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। পাঁচ সদস্যের কমিটিতে সিনেটর আলী জাফর, সিনেটর ডক্টর হুমায়ুন মাহমুদ, আলী মোহাম্মদ খান, আলী আজগার খান এবং রউফ হাসান অন্তর্ভুক্ত রয়েছে। পার্টির বিজ্ঞপ্তিটি তার অফিসিয়াল টুইটারে শেয়ার করা হয়েছে। প্রাদেশিক এবং জাতীয় উভয় স্তরে সমস্ত নির্বাচনী এলাকা থেকে সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রাক্তন শাসক দলের ঘোষণার কয়েকদিন পরে এই সম্প্রসারণ ঘটে। ইমরান খানের নেতৃত্বাধীন দলটি ঐতিহ্যগতভাবে রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে, বিশেষ করে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ, পাকিস্তান পিপুলস পার্টি, জমিয়ত উলেমায়ে ইসলাম ফজল এবং অন্যরা অভিযোগ করেছে। রাজনৈতিক দলগুলির কাছে পৌঁছানোর সিদ্ধান্ত নেওয়ার জন্য পিটিআর এই পদক্ষেপটি এসেছে, যখন অতীতের বিরোধীরা রাজনৈতিক দলগুলির সাথে তাদের পুরানো শত্রুতাকে পেছনে ফেলে ভবিষ্যতের মিত্র হয়ে উঠেছে এবং 8ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের আগে তাদের অবস্থান শক্তিশালী করার জন্য নতুন রাজনৈতিক জোট গঠনের চেষ্টা করছে। একদিন আগে PMLN এবং মুত্তাহিদা কমি মুভমেন্ট পাকিস্তান আসন্ন নির্বাচনে সম্মিলিতভাবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে। খালিদ মকবুল সিদ্দিকী, ফারুক সাত্তার এবং সৈয়দ মুস্তফা কামালের নেতৃত্বে
এমকিউএমপি প্রতিনিধি দল লাহোর পার্টির মডেল টাউন সচিবালয়ে পিএমএলএন সুপ্রিমো নওয়াজ শরীফের সাথে দেখা করার পরে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। গত মাসে পিটিআই তার বন্দী দলের প্রধান ইমরান খানের কাছ থেকে আদেশ পাওয়ার পরে তার কট্টর রাজনৈতিক প্রতিপক্ষ জেইউআই প্রধান মাওলানা ফজলুর রহমানের কাছেও গিয়েছিলেন। প্রাক্তন জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারের নেতৃত্বে এবং আলী মোহাম্মদ খান, ব্যারিস্টার সাইফ এবং জুনায়েদ আকবরের নেতৃত্বে একটি পিটিআই প্রতিনিধি দল পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট প্রধানের সাথে তার ইসলামাবাদের বাসভবনে দেখা করেন। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আনতে ফজল জাতীয় পূর্ণমিলনে অগ্রণী ভূমিকা পালনে সম্মত হওয়ার পরে বৈঠকটি হয়েছিল। মধ্যপ্রাচ্যে পুনরায় সংঘাতে জড়াবে যুক্তরাষ্ট্র। ইরাকে একটি ত্রুটিপূর্ণ ড্রোন যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাতের গভীরে টেনে আনা থেকে রক্ষায় সাহায্য করেছে। 26 অক্টোবর সূর্যোদয়ের আগে ইরান সমর্থিত মিলিশিয়ারা ইরবিল বিমান ঘাঁটি থেকে উৎক্ষেপণ করা ড্রোনটি মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় প্রবেশ করে। ভোর 5টার দিকে ড্রোনটি মার্কিন সেনাদের আবাসন ব্যারাকের দ্বিতীয় তলায় বিধ্বস্ত হয়। বিষয়টি সম্পর্কে জানতেন এমন দুজন মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বিস্ফোরক বোঝায় ড্রোনটি বিস্ফোরণ ঘটাতে ব্যর্থ হয়েছে। শেষ পর্যন্ত শুধুমাত্র একজন পরিষেবা সদস্য সামান্য আঘাত পেয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ভাগ্যবান ছিল, কারণ ড্রোনটি বিস্ফোরিত হলে ব্যাপক হত্যাকাণ্ড ঘটতে পারত। পেন্টাগনের তথ্য অনুযায়ী গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি আমেরিকান সমর্থনের প্রতিক্রিয়ায় গত 3 সপ্তাহে ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়ারা মার্কিন বাহিনীতে কমপক্ষে 40টি পৃথক ড্রোন এবং রকেট হামলা চালিয়েছে। এসব হামলায় এখনো পর্যন্ত মাত্র কয়েক ডজন সেনা সদস্য ছোটখাটো জখম হয়েছে। ইরাক ও সিরিয়ায় মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে অনেক রকেট এবং একমুখী হামলার ড্রোন ধ্বংস করা হয়েছে। ইরাক ও সিরিয়ায় এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের প্রায় 3,400 সেনা রয়েছে। গবেষণা প্রতিষ্ঠান ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির প্রাক্তন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডেভিড শেঙ্কার জানিয়েছে, ইরান ও তার মিত্র গোষ্ঠী বা মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি সংঘর্ষ চায় বলে মনে হচ্ছে না, তবে ঝুঁকি বাড়ছে। একটি বড় হামলার সম্ভাবনা যুক্তরাষ্ট্রকে একটি সংঘাতের দিকে টেনে নিয়ে যাবে, যা খুবই বাস্তবসম্মত উদ্বেগ। তিনি ইরাকি এবং সিরিয়ার মিলিশিয়াদের সম্পর্কে বলেন, আমি মনে করি তারা বিপুল সংখ্যক মার্কিন সেনাকে হত্যা করার পরিবর্তে হয়রানি করার জন্য আক্রমণগুলো চালাচ্ছে, কিন্তু তারা আরো অনেক কিছু করতে পারে। গাজা ইসরায়েলে হামলার পর ইয়েমেনের হুতিরাও মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার হুমকি দিচ্ছে। এই হুতিদেরও সমর্থন দিচ্ছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লেবাননের হিজবুল্লাহ সহ মধ্যপ্রাচ্য জুড়ে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে সংঘাত সম্প্রসারণের বিরুদ্ধে সতর্ক করেছেন। তবে তিনি এবং অন্যান্য কর্মকর্তারা প্রতিক্রিয়া হিসেবে কি করবেন সে সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানাতে অস্বীকার করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র আশা করে যে সামরিক শক্তি প্রদর্শন যে কোনো গুরুতর আক্রমণকে প্রতিরোধ করবে। মধ্যপ্রাচ্যে 2টি বিমানবাহী রণতরে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। শনিবার একটি ওহিও শ্রেণীর সাবমেরিনও ওই অঞ্চলে চলে গেছে। কর্মকর্তাদের মতে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এবং উচ্চমাত্রার বিমান প্রতিরক্ষা পাঠানোর বাইরেও মার্কিন সামরিক বাহিনী এই অঞ্চলে তার কয়েক হাজার সেনাকে রক্ষা করার জন্য অতিরিক্ত পদক্ষেপ নিচ্ছে। এই পদক্ষেপগুলির মধ্যে রয়েছে টহল বৃদ্ধি, প্রবেশ সীমাবদ্ধ করা এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ বাড়ানোর মাধ্যমে এই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিতে নিরাপত্তা জোরদার করা। মধ্যপ্রাচ্যে বাইডেন প্রশাসনের এই প্রতিক্রিয়া পর্যাপ্ত নয় বলে কংগ্রেস, ডেমোক্র্যাট ও রিপাবলিকান সিনেটররা সমালোচনা করেছেন।